موسى عليه الصلاه والسلام ان شاء الله বলেছিলেন কোথায় বলেছিলেন موسى عليه الصلاه সহিহ বুখারীর হাদিস موسى عليه الصلاه والسلام জনপদের মানুষের মাঝে ভাষণ দিচ্ছিলেন একজন ব্যক্তি বললেন موسى এই যুগে কি তোমার চাইতে বড় জ্ঞানী মানুষ আছে موسى عليه الصلاه والسلام বললেন যে আমি তো নবী আমার চাইতে তো কোনো জ্ঞানী মানুষ থাকতে পারে বললেন না আমার চাইতে কোনো জ্ঞানী মানুষ আল্লাহ তাআলা এটি অপছন্দ করলেন বললেন موسى তোমার চাইতে একজন জ্ঞানী মানুষ এই যুগে আছে সুবহানাল্লাহ বলবেন না موسى আলাইহিস সালাতু ওয়াস সালাম সহিহ বুখারী হাদিস موسى আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্যজনিত হয়ে গেলেন ও আল্লাহ আমাকে আপনি নবী বানিয়েছেন যার কারণে আমি বলেছি আমার চাইতে জ্ঞানী কোনো মানুষ নাই ও আল্লাহ আমার চাইতে জ্ঞানী মানুষ এই যুগে কি আছে জানতে চাই আল্লাহ বললেন তোমার চাইতে জ্ঞানী একজন মানুষ আছে তার নাম হলো হযরত খিজির আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালাম বলেন আল্লাহ ওই খিজিরের কাছে আমি যেতে চাই তার কাছ থেকে ইলম শিখতে চাই আমি জানতে চাই সে আমার চাইতে কতটুকু জ্ঞানী ওই গেলে ইলম আমি অন্বেষণ করব মূসা আলাইহিস সালাম যখন অনেক বড় ঘটনা খিজির আলাইহিস সালামের সন্ধান পেয়ে গেলেন খিজির আলাইহিস সালাম বলেন আপনি তো আল্লাহর নবী মূসা হ্যাঁ আপনি আমার কাছে ইলম শিখতে এসেছেন হ্যাঁ তবে হ্যাঁ আপনি আমার সাথে থাকতে পারবেন না কারণ আপনার মেজাজ অনেক গরম ধৈর্যশীল ছাড়া কেউ আমার সাথে থাকতে পারে না মূসা আলাইহিস সালাম তখন বললেন সূরাতুল কাহফের 69 নম্বর আয়াত সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়ালা আ'সি লাকা আমরা হে খিজির তুমি শোনো আমি তোমার সাথে থাকব তুমি অচিরেই আমাকে ধৈর্যশীল হিসেবে পাবে কোনো কড়া মেজাজের অধিকারী পাবে না আমি কখনোই তোমার আদেশের অবাধ্য হব না আরে মূসা নবী ইনশাআল্লাহ পড়েছেন শুআইব নবী ইনশাআল্লাহ পড়েছেন ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম ইনশাআল্লাহ পড়েছেন হযরত সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামও ইনশাআল্লাহ পড়েছেন তবে কিভাবে পড়েছেন এটি শুনুন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন সহিহ বুখারীর হাদিস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা সুলাইমান বিন দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম একদিন সুলাইমান বিন দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন লা তুফান্নাল লাইলা আলা মিয়াতি ইমরাআ আজকে আমি আমার 100 স্ত্রীর সাথে মিলন করব কত স্ত্রী 100 আমি আমার 100 স্ত্রীর সাথে মিলন করব কুল্লুহুন্না ইয়াতি বিফারিসিন ইউজাহিদু ফি সাবিলিল্লাহ আমার 100 স্ত্রীর সাথে মিলন করার পরে প্রত্যেকটা স্ত্রীর গর্ভে সন্তান আসবে 100 সন্তান দুনিয়াতে জন্ম নেবে প্রত্যেকজন সন্তান ঘোড়ার পিঠে আরোহণ করে আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করবে তখন তার একজন সাথী বললেন ফাকাল লাহু সাহিবুহু সাথীটাকে বললেন ইনশাআল্লাহ হে সুলাইমান এই কথা বলো যদি আল্লাহ চায় সুবহানাল্লাহ বলবেন না যদি আল্লাহ হযরত সুলাইমান আলাইহিসসালাম ফালাম ইয়াকুল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই শব্দটা বললেন না না বলার ফলে ফালাম ইয়াহমাল মিনহুন্না ইল্লা ইমরাতান ওয়াহিদা ওই রাতে 100 জন স্ত্রীর সাথে মিলন করেছিলেন আল্লাহর মেহেরবানি ইনশাআল্লাহ না বলার কারণে শুধুমাত্র একজন স্ত্রী গর্ভবতী হয়েছে আল্লাহর নবী বলেন যে স্ত্রী গর্ভবতী হয়েছে ইনশাআল্লাহ না বলার কারণে ওই স্ত্রী দুনিয়াতে যখন সন্তান প্রসব করেছে ওই সন্তান কোনো পূর্ণাঙ্গ সন্তান ছিল না নবীজি এরপরে বলেন ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদিহি আমি মুহাম্মদ ওই আল্লাহর কসম করে বলি যে আল্লাহর হাতে আমি মুহাম্মদের জীবন লাউ ক্বালা ইনশাআল্লাহ লাজাহাদু ফি সাবিলিল্লাহি ফুরসানা নাজমাউন যদি আমার ভাই সুলাইমান ওই দিন ইনশাআল্লাহ বলতো তাহলে আল্লাহ এক নারী নয় প্রত্যেকটা নারীর ঘরে সন্তান দিত প্রত্যেকটা সন্তান দুনিয়ায় এসে ইনশাআল্লাহর বদৌলতে আল্লাহর দ্বীনের জন্য ঘোড়ায় আরোহণ করে জিহাদ করত ইনশাআল্লাহ বলবেন